ভয়েস অফ আসাম মানব জ্যোতি শর্মার একটা ড্রিম প্রজেক্ট আছিল। এই একটা দীর্ঘদিনিয়া প্রচেষ্টা, অধ্যাবসায়ের ফল, আর কবিতা বিশ্ব সমাজলে লই যার ই এক আন্তরিক প্রয়াস, যদি মানব জ্যোতি শর্মায় সম্ভব করে তুলে। প্রায় 138 জন কবি কবির কবিতা ইংরাজিলে অনুবাদ করার দরে একটা যঠিন কাম, সেই কামট মানব জ্যোতি শর্মায় নিয়ারিক এই গ্রন্থখন হয়সভাশ্রমত প্রকাশ করেছে। আর এই গ্রন্থখনের কবিতাখিন নির্বাচনের একটা সুকিয়া আমেজ আছে। আর এই গ্রন্থখনের মাজেদি কবিতার যা প্রায় 100 বছরের গতিধারা সম্পর্ক পাঠকে একটা নতুন অভিজ্ঞতা লাভ করব। আর মানব জ্যোতি শর্মার এনে প্রয়াস আমি আগলেও যাতে পাই থাকো, তারপরে আহ্বান জানাইছো। আর অন্তরের ফলের মানব জ্যোতি শর্মা আমি কৃতজ্ঞতা জানাইছো এনে এখন মহৎ গ্রন্থ অসম বলে নহয় সমগ্র বিশ্ববাসীক উপহার দিয়ার বাবে।